বলো তুই আমার কাছে কি লুকোচ্ছিস বল তো আমি আমি কেন কিছু লুকোবো তোর থেকে আচ্ছা কামিনী ম্যাডাম তোর সঙ্গে দেখা করতে এসেছিলেন কেন আমি আমি জানি না রে সত্যি বুঝতে পারছি না উনি হঠাৎ করে শুধুমাত্র এ ঘরে এসে আমার সঙ্গে কেন দেখা করলেন তাই বুঝি তুই ওনাকে ডাকিসনি অথচ উনি তোর সঙ্গে এসে দেখা করলেন তুই কি ওনাকে ডেকেছিলি না আশ্চর্য তুই ওনাকে ডাকিসনি অথচ উনি তোর কাছে চলে এলেন কি বলছিল তোকে এসে উনি বলছিলেন তোমার সব প্রশ্নের উত্তর দেবে নাগমণি সেই নাগমণিটা এই বাড়িতেই কোথাও একটা আছে সেই নাগমণি তুমি ছাড়া আর কারো হাতে ধরা দেবে না কি রে বলো বল না কি বলছিলেন উনি তোকে বল না বলো কি বলছিলেন আমাকে বল তুই আজকাল আমার কাছে কথা হলো করছিস আগে যে বলো আমাকে সবকিছু বলতো মানে আমাকে কিছু লুকোতো না সে আমার কাছে কথা লুকোচ্ছে আমাকে মিথ্যে কথা বলছে সুচিপ সুচিপ তুই এসব কি বলছিস বলতো আমি তোর কাছে কেন কিছু লুকোবো করছিস তো বলো তাহলে এরকম মিস্টেরিয়াস বিহেভ কেন করছিস আমার সাথে আমাকে বলে দিলেই তো হয়ে যায় যে কামিনী ম্যাডাম তোকে কি বললেন এসে তুই তো বলতেই চাইছিস না আমাকে তুই বুঝতে পারছিস না বাড়ির সবাই যদি জানতে পারে তাহলে আমাদের এখানে বেশি দিন থাকতে দেবে না আর তাহলে তো আমাদের রিসার্চ ওয়ার্কটা মাঝপথে থেমে যাবে বলো আমি মিস্টেরিয়াস বিহেভ করছি না এই বাড়িটাই মিস্টেরিয়াস সাথে বাড়ির কিছু মানুষ তারা কারা কেন কামিনী ম্যাম ইন্দিমাশি কামিনী ম্যাম যে আমাকে কি বলতে চাইছেন আমি তো বুঝতেই পারছি না এক্স্যাক্টলি আমি সেটাই জানতে চাইছি উনি কি বলছেন তোকে নাগমণি খুঁজতে বলছেন পঞ্চমী শুরু থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।